বন্ধুরা, আমার ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইংলিশটাকে আরো সহজ করে দেওয়ার জন্য আমার এই চ্যানেল, এবং এই ভিডিওতে আজকে আমি আলোচনা করছি ক্লাস টেনের একটি কবিতা ফেবল, র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। ফেবল কবিতাটার একটা সম্পূর্ণ বাংলা লাইন বাই লাইন মানে এবং তার একটা ডিপ অ্যানালিসিস আমি তোমাদেরকে এই ভিডিওতে করে দিচ্ছি। যারা এই কবিতাটা নিয়ে একটু প্রবলেমে আছো, আশা করি এই ভিডিও দেখার পরে তাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। আমি প্রথমেই বলি যে র্যালফ ওয়াল্ডো ইমারসন 1803 সালে জন্ম এবং 1882 সালে ওনার মৃত্যু হয়। আমেরিকান একজন পোয়েট ছিলেন, শুধু পোয়েট নয়, সঙ্গে এসেইস্ট, লেকচারার এবং ফিলোসফার ছিলেন। আর একটা কারণে আমরা অ্যাকচুয়ালি ওনাকে মনে রাখবো, সেটা হচ্ছে উনি ছিলেন ট্রান্সেন্ডেন্টালিস্ট। এই ট্রান্সেন্ডেন্টালিস্টটা কি জিনিস, এটা বা কেনই বা এটা বলছি, তার পেছনে একটা খুব বড় কারণ আছে। কারণ আমরা এখন যে কবিতাটা অ্যাকচুয়ালি পড়তে যাব, তার সঙ্গে এই টার্মটার একটা বিরাট সম্পর্ক রয়েছে। ট্রান্সেন্ডেন্টালিস্ট হচ্ছে এমন একটা টার্ম যেটা ওই মোটামুটি 1820 থেকে 1830, মানে মিড 19th সেঞ্চুরিতে আমেরিকাতে বেসিক্যালি একটা মুভমেন্ট হয় এবং সেখানে ট্রান্সেন্ডেন্টালিজম একটা জিনিস আনা হয়। সেটা অ্যাকচুয়ালি কিছু সেরকম, মানে শুনতে যতটা বড়, অ্যাকচুয়ালি এর চিন্তাভাবনাটা সিম্পল কিন্তু এর এফেক্টটা অনেকটা বড় ছিল। এই যে যারা ট্রান্সেন্ডেন্টালিস্ট ছিলেন, তাদের চিন্তাভাবনাতে অ্যাকচুয়ালি একটা ব্যাপার এসেছিল যে আমরা যারা যে র্যাঙ্কেই থাকি না কেন, যে যেরকমই হই না কেন, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু স্পেশাল মেটেরিয়াল রয়েছে এবং প্রত্যেকের আমাদের কিছু স্পেশালিটি রয়েছে, যে যে স্পেশালিটিগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেরা অনেক বড়। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে, যে খুব ভালো ক্রিকেট খেলে সে হয়তো ভালো গান গাইতে পারে না, কিন্তু যে খুব ভালো গান গায় আবার সে খুব ভালো ক্রিকেট খেলতে পারে না। অতএব আমরা এই দুজনকে যদি একই মাপকাঠি দিয়ে তুলনা করতে যাই, তখন কিন্তু একজন হেরে যায়, তার একটা আলাদা ডিপ্রেশন চলে আসে। তো সেইটা যেন না হয়, বা সেটা যে অ্যাকচুয়ালি ভুল একই মাপকাঠিতে সবাইকে মাপা। যেমন আমাদের অনেকেরই পড়াশুনোর ক্ষেত্রে অনেকে খুব ভালো হয়, অনেকে ভালো হয় না, অনেকে মিডিয়াম হয়, কিন্তু আমাদের পরীক্ষার ধরনটা একই রকম হয়। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাটা যেটা নেওয়া হয়, সেটা নেওয়া হয় আমরা কতটা মেমোরাইজ করতে পারছি, কতটা মনে রাখতে পারছি তার উপরে, কতটা অ্যাপ্লাই করতে পারি সেটার উপরে নয়। ফলে অনেকের রেজাল্ট যাদের খারাপ হচ্ছে, তারা দেখা যাচ্ছে ভবিষ্যতে গিয়ে অনেক ভালো জায়গায় পৌঁছচ্ছে, কারণ তারা সেটার অ্যাপ্লাইটা খুব সুন্দর করতে পারে। তাদের হয়তো ডেটা মনে থাকে না, তথ্য মনে থাকে না, পরীক্ষায় তারা ঠিকমতো লিখতে পারেনি, কিন্তু তারা যেটা শিখেছে সেটা খুব মন দিয়ে শিখেছে। অতএব প্রত্যেককে পরীক্ষা করার, প্রত্যেককে মাপার একটা আলাদা মাপকাঠি আছে, এবং আমরা ওই প্রত্যেকের একটা নিজস্ব ট্যালেন্ট আছে। আমরা যদি প্রত্যেকে সেই ট্যালেন্টটাকে আলাদা আলাদা মাপকাঠি দিয়ে মাপতে পারি, তবে কিন্তু আমাদের, আমরা কিন্তু প্রত্যেকেই অনেকে অনেক বড়। আমরা এরকম নয়, আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা একই মাপকাঠি দিয়ে মাপি, সেই কারণে আমাদের কাছে কেউ বড় বা কেউ ছোট হয়ে যায়। এই যে ট্রান্সেন্ডেন্টালিস্ট যারা রয়েছিলেন, তারা যে এই চিন্তা ভাবনাটা করেছিলেন এবং তার ফলেই আজকে আমরা যে কবিতাটা পড়বো, তাতেও কিন্তু আমরা এর একটা পুরোপুরি এফেক্ট দেখতে পাবো। একই রকমের একটা চিন্তা ভাবনা দেখতে পাবো যে আমরা যারা নিজেদের প্রতি বিশ্বাস রাখি, যারা জানি যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না, তারা কিন্তু অবশ্যই সেই সাকসেসটা পায় বা সেই একটা খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছয়। এই কবিতাটা কিন্তু খুব ছোট একটি কবিতা, মাত্র 19 লাইনের একটা কবিতা যেটা ক্লাস 10 এর সিলেবাসে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় মানে তুলে ধরে। আমরা লাইন বাই লাইন কবিতাটা পড়ার পরে আমরা সেই বড় মানেটার দিকেও যাব, ডিপ ইন্টারপ্রিটেশনটাও আমরা করব। কিন্তু তার আগে চলো আমরা একটুখানি লাইন বাই লাইন কবিতাটা পড়ে নিই এবং তার বাংলা মানেটা বুঝে নিই, তারপরে গভীর চিন্তাভাবনার দিকেও আমরা আস্তে আস্তে এগোব। দেখো প্রথম যেটা রয়েছে, আগে ফার্স্ট আমি একটুখানি রিডিংটা পড়ে নিই কবিতাটা, তারপর আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। বন রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন
in together to make up a year and a sphere. And I think it is no disgrace to occupy my place if I am not so large as you. You are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither you can crack a nut. তো চলো আমরা প্রথমে লাইন বাই লাইন একটু একটু করে পড়ে পুরো মানেটা বুঝে নি। ফার্স্টে এখানে অ্যাকচুয়ালি একটা মাউন্টেন এবং একটা স্কুইরল, একটা কাঠবিড়ালি, এই দুজনের একটা কথোপকথন দিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। যেখানে একটা, দেখো, একটা মাউন্টেন একটা বিরাট বড় জিনিসকে বোঝানো হচ্ছে, একটা পর্বত, যে পর্বত অ্যাকচুয়ালি বড় হয়। তার সঙ্গে কার কথা হচ্ছে? একটা ছোট্ট কাঠবিড়ালির। এবং তাদের মধ্যে কথাটা শুরু হচ্ছে কি নিয়ে? দেখো বলছে একটা ঝগড়া নিয়ে, একটা কোয়েল নিয়ে। আর দ্য মাউন্টেন অ্যান্ড এ স্কুইরল, বলছে একটা মাউন্টেন এবং একটা কাঠবিড়ালির অ্যাকচুয়ালি হ্যাড এ কোয়েল, একটা ঝগড়া চলছে। এবং সেখানে প্রথমটা অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে অ্যাকচুয়ালি প্রথম লোকটা, এখানে দুটো লোকের কথা বলা হয়েছে, একটা মাউন্টেন আর একটা স্কুইরেল। তো প্রথমটা মানে মাউন্টেনটা কল্ড দ্য ল্যাটার, পরেরটাকে বলছে মানে স্কুইরেলকে বলছে লিটল প্রিগ। লিটল মানে ছোট, এটা আমরা জানি। এবং প্রিগ হচ্ছে অ্যাকচুয়ালি সেলফ রাইটার্স, মানে যারা নিজে যে কাজটা করছে সেই কাজটাকে ঠিক বলে ধরে নেয়, বা সেলফ স্যাটিসফাইড, যারা যে কাজটা করছে তাতে স্যাটিসফাইড। এখানে একটা মাউন্টেনের মতন বড় জিনিস, সে একটা সামান্য একটা ক্ষুদ্র কাঠবিড়ালিকে লিটল প্রিগ বলছে, বলছে তুমি খুব ক্ষুদ্র, খুব ছোট, কিন্তু তুমি যেটা করো সেটা তুমি কি স্যাটিসফাই হয়ে করো, তুমি নিজের কাছে রাইট বলেই সেটা করো। তো এই যে একটা ঝামেলার পরে এই যে মাউন্টেনটা স্কুইরেলটাকে এই কথাটা বলছে, এবং বাকি কবিতার বাকি যে অংশটা সেটা কিন্তু পুরোপুরি রিপ্লাই দিচ্ছে ওই ছোট্ট কাঠবিড়ালিটা। এবং তার রিপ্লাইয়ের মাধ্যমে কত বড় একটা সত্যি কথাকে এখানে উঠিয়ে আনা হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো প্রথম তিন লাইনে আমরা যেটা বুঝলাম যে কবি এখানে অ্যাকচুয়ালি একটা অনেক বড় জিনিস এবং একটা ছোট জিনিসের মধ্যে একটা বেসিক ঝামেলা দেখাতে চেয়েছেন, যে ঝামেলা বা যে ঝগড়ায় একজন বড় একজন তাচ্ছিল্য করে একজনকে ছোট বলছে, কিন্তু আবার স্বীকারও করে নিচ্ছে যে সে কি, সে হচ্ছে ছোট, কিন্তু সে যে কাজ করে তাতে সে নিজেকে বিরাট কিছু ভাবছে বা নিজে যে স্যাটিসফাইড থাকছে। তো বেসিক্যালি বলতে চাইছে যে তুমি এত ছোট তাও তোমার এত স্যাটিসফ্যাকশন কেন, বা এত তুমি নিজের যে কাজ করছো সেটা যে একদম ঠিক করছো, এই যে চিন্তা এত ছোট হয়ে আমি এত বড় কই, আমার তো আসে না, তোমার এই চিন্তা কি করে আসে? তো বার্ন রিপ্লাইড, বার্ন মানে অ্যাকচুয়ালি ওই ছোট্ট পশুটা মানে স্কুইরেলের কথা বলা হচ্ছে, সে বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বলছে নিশ্চিত ভাবে তুমি অনেক বড়, বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, বলছে আমি একদম স্বীকার করে নিচ্ছি যে নিঃসন্দেহে তুমি বিরাট বড়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সমস্ত জিনিসকে একসঙ্গে ধরে নিয়ে তবেই একটা জিনিস তৈরি হয়, সমস্ত সর্ট অফ থিংস, সমস্ত জিনিস এবং সমস্ত ওয়েদার সব কিছু মিলে একটা বছর তৈরি হয়, একটা পৃথিবী তৈরি হয়। আমরা যেমন বড় জিনিসটাকে ধরে নিচ্ছি, ঠিক সেরকম ছোট জিনিসটাকেও তার সঙ্গে যোগ না দিলে আমরা একটা গোটা ইয়ার বা একটা গোটা পৃথিবী পাই না। এখানে ইয়ার এবং পৃথিবী দুটো বলা হয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে সমস্ত জিনিসের মধ্যে। দেখো বছরের মধ্যে তুমি যদি ধরে নিচ্ছি মাত্র এক মাস বৃষ্টি হয়, কিন্তু বাকি
11 মাস বৃষ্টি হয় না, অন্যান্য ঋতুগুলো থাকে, কিন্তু ওই যে 1 মাস বৃষ্টি হচ্ছে ওইটাও কিন্তু এই ইয়ারটাকে কমপ্লিট করে। ওইটাই কিন্তু আমাদের ফসলের যোগানের জন্য সঠিক জল দিয়ে দেয়। তো এই যে দেখো, ওই যে 1 মাস সামান্য একটা কিছু, সে কিন্তু আমাদের এই গোটা ইয়ারটাকে বলতে গেলে কমপ্লিট করছে। ওইটাকে বাদ দিয়ে কিন্তু আমরা করতে পারি না, বাকি 11 মাসকেও যেমন বাদ দিতে পারি না, সেরকম ওই একটা মাসকেও বাদ দিতে পারি না। ঠিক সেরকম একটা গাছ, সে কি করছে, সে যেমন গোটা পৃথিবীর খাবার যোগান দিচ্ছে, ঠিক সেরকমই খাবার যোগান দিতে গিয়ে একটা ছোট্ট পতঙ্গকেও তার দরকার হচ্ছে তাদের নিজেদের পরাগ সংযোগ ঘটাতে বা ফল উৎপন্ন করতে। ফলে সেই ছোট্ট পোকাটা বা সেই ছোট্ট একটা ইনসেক্টকেও কিন্তু আমরা কখনো তাচ্ছিল্য করতে পারি না। তার মানে এই যারা ট্রান্সেন্ডেন্টালিস্ট হয় তাদের কাছে একটাই চিন্তা ভাবনা, সেটা হচ্ছে কোনো কিছুই ছোট নয়, প্রত্যেকের একটা নির্দিষ্ট কাজ আছে এই পৃথিবীতে এবং সেই কাজটা যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট, কোনো কিছুই বাদ দেওয়া যায় না। আমরা আরেকটু ছোটর দিকে বা আমার একটা কবিতা ছিল যেখানে পাখি এবং ছোট ছোট পোকাদের নিয়ে বলা হয়েছিল যে আমরা যদি এমনি পাখিদেরকে মেরে খেয়ে ফেলি তাহলে একদিন সমস্ত গমে পোকা লেগে যাবে। তাহলে ছোট্ট পাখির গুরুত্ব আমরা সেই কবিতা পড়তে গিয়ে বুঝেছিলাম। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসে আমরা যদি সামান্য একটা খাদ্যখাদক সম্পর্কে যে কোনো একটা জিনিসকে অফ করে দিই তাহলেই আমরা বুঝতে পারবো যে বাকিগুলো কি হারে বেড়ে যায় এবং পুরো ইকোসিস্টেম কিভাবে নষ্ট হতে পারে। অতএব প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট মাহাত্ম্য আছে, একটা কাজ আছে এবং সেই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই বড় চিন্তা ভাবনাটা সামান্য একটা স্কুইরেল, সামান্য একটা কাঠবেড়ালি, সে কিন্তু সহজেই বলে দিচ্ছে যে সমস্ত কিছু নিয়েই কিন্তু এটা তৈরি হয়, একটা ওয়েদার এবং সব কিছু, তাতে সমস্ত জিনিসের গুরুত্ব আছে। একটা গোটা ইয়ার তৈরি করতে গেলে, একটা স্ফিয়ার, স্ফিয়ার অ্যাকচুয়ালি পৃথিবী, একটা পৃথিবী তৈরি করতে গেলে সব কিছু বাদ দিতে হয়। তুমি যেমন বড়, আমি সেটা স্বীকার করে নিচ্ছি, অতএব তোমার গুরুত্বটাও অনেক, কিন্তু আমারও তো একটা গুরুত্ব আছে, অতএব আমি যে ছোট সেটাও একটা গুরুত্ব আছে। আমি এই জিনিসটাতে বিশ্বাসী, আমি এটা বিশ্বাস করি, সেই কারণে আমি এত সেলফ স্যাটিসফাইড, আমি নিজের কাজে এত বেশি পরিমাণে স্যাটিসফাইড। দেখো তারপরে কি বলা হচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, বলছি এবং আমার একটুও খারাপ লাগে না যে আমি এই যে অল্প জায়গা জুড়ে আছি বা আমি এই যে ক্ষুদ্র, এটা সবার সামনে তুলে ধরতে আমার একটুও খারাপ লাগে না। তুমি বড়, তুমি নিজে অনেক বড়ভাবে নিজেকে প্রেজেন্ট করতেই পারো, সেটা যেমন ঠিক, তেমন আমি ছোট বলে আমি কিন্তু একটু লজ্জা পাই না, আমি একটু ডিসগ্রেস, একটুখানিও আমার কখনো মাথা নিচু করে বা মন খারাপ করে নিজেকে প্রকাশ করতে হয় না। কারণ তোমার গুরুত্বও যতটা, আমারও ঠিক ততটাই গুরুত্ব। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অসাধারণ একটা কথা বলছে। যদি আমি তোমার মতন বড় নই, আমি জানি আমি তোমার মতন বড় নই, আবার এটাও জানি যে তুমি তো আমার মতন ছোট নও, অতএব বড়দের যেমন একটা গুরুত্ব আছে ছোটদেরও তো একটা গুরুত্ব আছে। অতএব প্রত্যেকেরই কিছু ফল্ট আছে, প্রত্যেকেরই কিছু প্লাস পয়েন্ট আছে। তুমি বড়, এটা তোমার প্লাস পয়েন্ট, আমি ছোট, এটাই আমার প্লাস পয়েন্ট। আবার যদি নেগেটিভ হিসেবে দেখি ঠিক উল্টোটা, তুমি বড়, এটা তোমার নেগেটিভ, আমি ছোট, আমি বড় হতে পারছি না, এটাও আমার নেগেটিভ। তার মানে আমি কিভাবে দেখবো এটা ডিপেন্ড করছে আমার উপরে। প্রত্যেকেরই কিছু প্লাস পয়েন্ট আছে, প্রত্যেকেরই কিছু মাইনাস পয়েন্ট আছে। তো সে একটা ছোট্ট কাঠবিড়ালি হয়ে পাহাড়ের মতন একটা বড় জিনিসকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে তুমি অনেক বড় হতে পারো কিন্তু আমিও ছোট এবং তুমি আমার মতন ছোট হতে পারবে না, ঠিক তেমনি আমিও তোমার মতন বড় হতে পারবো না। প্রত্যেকের গুরুত্ব আলাদা, প্রত্যেকের কাজ আলাদা, এই দুটোকে গুলিয়ে ফেললে হবে না, এই দুটোকে একই মাপকাঠি দিয়ে একই দাঁড়ি পাল্লাতে মাপলে চলবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, বলছে তুমি বড় আমি ছোট, ঠিক কথা, একদম সত্যি কথা, কিন্তু তুমি আমার মতন বা আমি যতটা স্প্রাই, আমি যতটা চনমনে, আমি যতটা প্রাণবন্ত চটপটে চঞ্চল, তুমি তার হাফও নও। অতএব আমি যে ছোট এটাকে কখনোই আমরা ডিসক্রেডিট দেব না বা কখনোই নিচু হিসাবে দেখবো না, কারণ তুমি বড় হয়েছো কিন্তু তোমার মধ্যে সেই প্রাণবন্ত ব্যাপারটা নেই যেটা আমার মধ্যে আছে। আমার মধ্যে যা আছে তোমার মধ্যে তার হাফও নেই। অতএব বড় ছোট এই মাপকাঠিতে আমরা যাব না, বা কে চঞ্চল কে স্থির এই সবে আমরা যাব না, প্রত্যেকের আলাদা গুরুত্ব রয়েছে। আই উইল নট ডিনাই ইউ মেক আ প্রিটি স্কুইরেল ট্র্যাক,
বলছে আমি অস্বীকার করছি না যে তুমি কি করেছো, তুমি একটা খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করেছো। স্কুইরেল ট্র্যাক হচ্ছে অ্যাকচুয়ালি কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা, ওরা যদি একটু এবড়ো খেবড়ো রাস্তা পায় তাহলে ওরা সহজে যেতে পারে, তো পাহাড় অ্যাকচুয়ালি এবড়ো খেবড়ো হয় তো তার মধ্যে দিয়ে ওরা সহজে যেতে পারে। তো বলছে আমি ডিনাই করছি না, আমি অস্বীকার করছি না যে তুমি সুন্দর প্রিটি একটা স্কুইরেল ট্র্যাক তৈরি করেছো যেখানে হয়তো আমরা সহজে যেতে পারি, একটা পাহাড় হিসাবে তুমি এই কাজটা করেছো, হয়তো বা কোথাও এখানে একটা আয়রনি দেওয়া হচ্ছে বা একটু শ্লেষাত্মক কথা বলা হচ্ছে যে তুমি এত বড় পাহাড় তাও তুমি আলটিমেটলি আমাদের জন্য রাস্তা তৈরি ছাড়া আর কিছুই করতে পারোনি, এরকম হয়তো বলা হয়ে থাকতে পারে, বা বলা হচ্ছে যে তুমি এটা করেছো, এটা আমি ডিনাই করছি না, আমি খুব সুন্দর করে মেনে নিচ্ছি যে হ্যাঁ তুমি বড়, তুমি একটা আমাদের যাওয়ার রাস্তা তৈরি করেছো যেটাতে আমরা খুব সহজে যেতে পারি, কিন্তু আলটিমেট কথা যেটা সেটা হচ্ছে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট যে প্রত্যেকের নিজস্ব নিজস্ব যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্ট অ্যাকচুয়ালি ডিফার, সেটা কিন্তু পৃথক, প্রত্যেকের থেকে প্রত্যেকের পৃথক। যে ছেলেটা হয়তো পড়াশোনায় ভালো নয় তার হাতের কাজ হয়তো এত ভালো যে যে ফার্স্ট হয়, সে তার হাতের কাজে ওর ধারে কাছেও যেতে পারবে না। তাই প্রত্যেকের ট্র্যাকটা একই রকম হয় না, প্রত্যেকের লাইফের ওয়েটা একই রকম হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই বড় জিনিসটা তুলে ধরা হয়েছে এই সামান্য একটা কথোপকথনের মাধ্যমে একটা ছোট্ট স্কুইরেলের মুখ দিয়ে। বলা হচ্ছে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট ডিফার করে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, বলছে প্রত্যেকটা ট্যালেন্টই খুব ভালো এবং খুব বুদ্ধি করে পুট করা হয়েছে, যিনি আমাদের তৈরি করেছেন সেই সুপার ন্যাচারাল পাওয়ার, সেই গড, সেই ঈশ্বর, এটাকে খুব বুদ্ধি করে প্রত্যেকের মধ্যে দিয়েছেন, এবং প্রত্যেকে খুব সুন্দর করে আমরা সেই ট্যালেন্টটাকে আমাদের মধ্যে পুট করা হয়েছে, আমাদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। যেমন একটা কেঁচো, সে চাষের জন্য যে উপকার করে, একটা গরু সে চাষের জন্য উপকার যা করে মানুষ কিন্তু ততটা করতে পারে না, তারা কিন্তু চাষ করে ঠিকই, তারা হয়তো সবার ওপরে দাঁড়িয়ে সব কিছুকে কন্ট্রোল করে চাষ করছে, কিন্তু আলটিমেটলি সেটার জন্য তাকে একটা গরুর সাহায্য নিতে হচ্ছে, তাকে একটা কেঁচোর সাহায্য নিতে হচ্ছে, বা আদার্স অন্য বিভিন্ন রকম জিনিস যেগুলো হয়তো ছোট কিন্তু তাদের অস্তিত্ব যতই ছোট হোক না কেন তাদের হেল্পের কাছে কিন্তু আমাদেরকে মাথা নোয়াতে হচ্ছে। অতএব প্রত্যেকটা জিনিসের নিজস্ব নিজস্ব কিন্তু একটা কারণ রয়েছে থাকার, এবং আমাদের যিনি তৈরি করেছেন এই পৃথিবী বা নেচার বা ঈশ্বর যাই ধরি না কেন, তিনি কিন্তু খুব ওয়াইজলি সেই ব্যাপারগুলো আমাদের মধ্যে পুট করেছেন। অতএব ট্যালেন্ট প্রত্যেকের আলাদা, এবং সেই ট্যালেন্ট কিন্তু প্রত্যেকের কাছে, কেউ যদি নিজের ট্যালেন্টে বিশ্বাসী হয় তাহলে সে কিন্তু সেই ট্যালেন্টে সেরা, সেখানে কিন্তু অন্য কেউ তাকে ছাপিয়ে যেতে পারবে না। আমরা ভুলটা করি কি, আমরা একই মাপকাঠি দিয়ে তুলনাটা করে ফেলি। বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে যদি আমি ঠিক যেমন আমি নিজের পিঠে একটা জঙ্গলকে বহন করতে পারি না, যেটা পাহাড় পারে, অবশ্যই পাহাড়ের ধাপে ধাপে প্রচুর জঙ্গল হয়, এবং স্কুইরেল কাঠবিড়ালি বলছে যে তুমি নিজের পিঠের ওপরে বিরাট একটা জঙ্গল ধারণ করতে পারো, এটা তোমার বৈশিষ্ট্য, এটা আমি পারি না, এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক যেমন এটা আমি পারি না, নেদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, কিন্তু তুমিও তো একটা বাদাম টুক করে ভেঙে খেতে পারো না যেটা আমি এত সহজে করতে পারি। অতএব প্রত্যেকের ট্যালেন্টের জায়গাটা আলাদা, সেটাকে একই মাপকাঠি দিলে হবে না। তো এই যে কথাটা, এইটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিস্টদের মেন কথা, যে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের কিছু নিজস্ব ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট অনুযায়ী যদি আমরা নিজেদেরকে দেখি তাহলে আমরা কিন্তু প্রত্যেকে নিজের নিজের কাছে সেরা। অন্যের ভালো দেখে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে বা একজন এটা করতে পারছে আমি কেন পারছি না, সেই জায়গাটা না দেখে ও এটা পারছে তাতে কি হয়েছে, আমি এইটা পারি যেটা ও পারে না, এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সবসময় পজিটিভনেসটাকে রাখতে পারবো, এবং এইটার জন্যই এই কবিতাটা। তো মোটামুটি একটা মানে আমি তোমাদের করে দিলাম, এবার একটু নামকরণ আর রাইমিং স্কিমটা নিয়ে আসি। দেখো প্রথম কথা বলি, নামকরণ দেওয়া হয়েছে ফেবল, ফেবল মানে আমরা জানি একটা ছোট আকারের গল্প, যে গল্পে বিভিন্ন পশু পাখি তাদের মুখ দিয়ে কথা বলানো হয়, তাদেরকে দিয়ে গল্পটাকে প্রেজেন্ট করানো হয়, এবং অবশ্যই তার মধ্যে একটা মরাল টিচিং থাকে। এখানেও দেখো ঠিক দুটো জিনিস, যারা হয়তো কথা বলতেই পারে, যারা হয়তো নয় যারা কথা বলতেই পারে না, একটা মাউন্টেন এবং একটা স্কুইরেল, তাদের একটা কথোপকথন দিয়ে এই পুরো কবিতাটাকে শুরু এবং শেষ করা হয়েছে, এবং এখান থেকে একটা একটা মরাল টিচিং
বললে ঠিক সঠিক বলা যাবে না, কারণ এর থেকে আমরা বিরাট বড় একটা মোরাল টিচিং পাচ্ছি যেটা আমাদেরকে শেখানো হয়েছে। এবার আসি একটু রাইম স্কিমটার ব্যাপারে। দেখো বেসিক্যালি এই কবিতাটার রাইম স্কিম কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট রাইম স্কিম নেই, একটা অদ্ভুত রকমের রাইম স্কিমে লেখা হয় এবং এটাই ইমার্শনের বৈশিষ্ট্য, এটাই একটা অদ্ভুত রকমের চ্যালেঞ্জ বলতে পারো তার কাছে যে সে এইভাবে কবিতা লিখেছেন। এই রাইম স্কিমটাকে যদি তুমি ফেলতে যাও, এটা অ্যাকচুয়ালি কোনো রাইম স্কিমেই পড়ছে না, মানে এরকম একটা হতে পারে যে এ এ বি সি বি ডি ডি ই ই এফ জি এইচ এইচ আই জে কে জে কে। অতএব দেখো কোনো মিল নেই, একটার পর একটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এবং এটাকে বলা যায় অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হয়তো যে তিনি ইমোশন বোঝাতে বা তিনি প্রত্যেকটা ইম্পর্টেন্স বোঝাতে লাইন ওয়াইজ এটাকে ভ্যারি করেছেন এবং চেঞ্জ করেছেন। তো রাইম স্কিমটা এই কবিতার ক্ষেত্রে সেইভাবে মেলানোটা সম্ভব নয় যেগুলো আমরা আগের ক্ষেত্রে করে এসেছি, কিন্তু মানে হিসাবে এই কবিতাটা খুব ডিপ। প্রত্যেকটা লাইন হয়তো সহজ ভাষাতেই লেখা, কিন্তু তার ভেতরের একটা গভীর মানে রয়েছে, সেটা না বুঝলে প্রশ্নের উত্তর করাটা হয়তো একটু কঠিন হবে। যারা ভিডিওটা দেখছো আশা করছি তাদের প্রত্যেকের কাছে মানেটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার। আর যদি আমার এই ভিডিও, আমার এই এক্সপ্লানেশন তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে নিও যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছই। আর একটা রিকোয়েস্ট সকলের কাছে, যারা আমার চ্যানেলে নতুন আসছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এই জাতীয় প্রত্যেকটা এক্সপ্লেনেশন প্রত্যেকটা সাজেশন তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যাবে এবং তাতে আশা করি তোমাদের উপকার হবে এবং আমারও সেটা খুব ভালো লাগবে। আমার ফিডব্যাক পেলে আমার এই সমস্ত ভিডিও বানাতেও খুব ইন্টারেস্ট লাগে। তো আমি আশা করব তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খুব খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে দিন কাটাও, আর কোনো রকম সমস্যা হলে ইংলিশ সংক্রান্ত যে কোনো সমস্যায় জানিও, আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার। প্রত্যেকে খুব খুব ভালো থেকো, ধন্যবাদ সকলকে, টাটা।